হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি মজাদার নাস্তার রেসিপি দিব, আর এই নাস্তার রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং একেবারে একটি আনকমন নাস্তা। কীভাবে খুব অল্প সময়ের মধ্যে একটি মজাদার নাস্তা তৈরি করা যায় তাহলে চলুন আমরা দেখে নিই। এখানে আমি ময়দা নিয়েছি 1.5 কাপ, এখানে আমি আলু নিয়েছি বড় একটি, আলু আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখানে আমি কাঁচামরিচ কুচি নিয়েছি 3টি, লবণ স্বাদ মতো, ধনিয়া পাতা কুচি 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1টি। এবার প্রথমে আমি একটি বড় বাটি নিয়ে নিয়েছি, এখন আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, আর আমি অল্প কিছু ময়দা এবং লবণ দিয়ে একটি ব্যাটার তৈরি করব। এবার অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ভালো করে ব্যাটারটি মেখে নিয়েছি। এবার আমি এই কাইটি আমি ভালো করে ময়দা এবং লবণ দিয়ে পানি দিয়ে মেখে নিয়েছি। এবার এই কাইটি আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, ফিরে আসছি 20 মিনিট পর। এবার এখানে আমি এই বাটির মধ্যে অল্প কিছু ময়দা আমি নিয়ে নিচ্ছি। এবার আমি পানি দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিচ্ছি। এই ময়দাটা দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটি আমার পরবর্তীতে কাজে লাগবে, আর এই ব্যাটারটি বেশি পাতলাও না আবার বেশি গাঢ়ও না, এরকম একটি ব্যাটার তৈরি করতে হবে। এবার আমি এই লবণ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি এগুলো সবগুলো ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি আলুগুলো মেখে নিচ্ছি। আমি ভালো করে মেখে নিয়েছি, আমার সবগুলো ভালো করে মিশানো হয়ে গেছে। এবার তাহলে চলুন আমরা নাস্তাটি তৈরি করতে চলে যাই। এবার আমি রুটি নিয়ে নিয়েছি, নেওয়ার পর আবার ভালো করে মেখে নিচ্ছি। এবার অল্প একটু ময়দা আমি এর মধ্যে ছিটিয়ে নিচ্ছি যাতে রুটিটা বেলার সময় না লেগে যায়। এই রুটিটা লম্বা করে বেলতে হবে, আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে সাইডটা সুন্দর করে আগে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তুলে নিচ্ছি, তারপর আমি যে আলুর মিশ্রণটা তৈরি করেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই সাইডটা এভাবে টেনে আমি লাগিয়ে নেব। এবার আমি সুন্দর করে টুকরা টুকরা করে কেটে নিব। এবার তাহলে চলুন আমরা নাস্তাটি তৈরি করে ফেলি। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যানটি গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি যেগুলো এভাবে টুকরা টুকরা করে কেটে নিয়েছিলাম এটা 1 পিস নিয়ে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে আমি যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে এরকমভাবে চুবিয়ে তারপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। আমি সেমভাবে আরেকটি দিয়ে দিচ্ছি। এবার আমি যেগুলো আগে দিয়েছি এগুলো একটু উঠিয়ে দিচ্ছি। এবার এভাবে উঠিয়ে পাকিয়ে সুন্দর করে নাস্তাটি ভেজে নিতে হবে। নাস্তাটি ভাজা হয়ে গেছে, আমি কালারফুল করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। এবার আমি একটি ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি যাতে বাড়তি তেলটা
জড়িয়ে তুলে ফেলতে পারি। তৈরি হয়ে গেছে মজাদার নাস্তাটি। দেখুন এই নাস্তাটি দেখতে কত সুন্দর, আর খেতে কিন্তু অসম্ভব মজা। বিশ্বাস না হলে আপনারা বাসায় একবার ট্রাই করে খেয়েই দেখবেন, আর কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর এই নাস্তাটি বিশেষ করে গরম গরম খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে টমেটো ক্যাচাপ কিংবা চিলি সস দিয়েও খেতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব যদি আপনারা করে রাখুন, তাহলে আমার ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের ওয়ালে সহজে পৌঁছে যাবে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।